তাদের মাধ্যম বেশি, প্রচার মাধ্যম অনেক বেশি। প্রচার মাধ্যম বেশি হওয়ার কারণে তারা মিথ্যা, গুজব, আজেবাজে জিনিস প্রচার করার ক্ষেত্রে তারা খুব সামনে থাকে। আপনি কি আশ্চর্য হচ্ছেন না, ট্রান্সজেন্ডার যে ইস্যুটা, এটা তো ইমান এবং কুফরের ইস্যু, অথচ এটাকে বর্তমান মিডিয়া এটাকে এমনভাবে তুলে ধরছে মনে হয় যেন এটা শুধু মোল্লাদের ইস্যু, এটা ইমানদারের ইস্যু, ইমানদার কখনো এটাকে মেনে নিতে পারে না। অথচ এটাকে তারা এমনভাবে তুলে ধরছে এটা একটা ভালো জিনিস, কোথাও কোন নারী ঢুকতে পারে নাই কোন ক্যাম্পাসে, কেন ঢুকতে পারেনি সেটা নিয়ে তারা বিচার মিলাচ্ছে, কোন পুরুষ নারী হয়েছে কোন নারী পুরুষ হয়েছে এগুলি তারা প্রচার করে বেড়াচ্ছে, এগুলি গা শোয়া করে ফেলতেছে। শরীয়তে এগুলিকে বলে যে বা মানুষ এটাকে বলে যে কাসরুল ইমসাস কাল্লাল এহসাস, যে কোনো জিনিস যখন দেখবেন বেশি প্রচার প্রসার হয় মানুষের কাছে তখন মনে হয় এটা তার স্বাভাবিক হয়ে গেছে। প্রথম প্রথম যখন একজন মানুষ সিগারেট খায় খুব লজ্জা করে যে সিগারেট খাবো, বাবা দেখবে, মা দেখবে, আত্মীয় স্বজন দেখবে, এরপর লজ্জা চলে যায়, এরপর যেখানে সেখানে সিগারেট খেতে পারে, এমনকি বাবা মার সামনেও খাইতে পারে তারা, নাউজুবিল্লাহ। ঠিক এরকম ইস্যু অনেকগুলো আসবে, তাদের মিডিয়া যেহেতু মিথ্যা, মিডিয়াগুলো যেহেতু শক্তিশালী, তারা সেগুলি প্রচার করতে সহজেই পার পেরে যায়, সহজেই তারা পার পেয়ে যায়, এইভাবে তারা প্রচার করে যাচ্ছে যত মিথ্যাকে, এর কারণে এগুলি বেশি প্রচার পায়। কিন্তু ইমানদার সবসময় খোঁজে যে না, বাস্তব নিষ্ঠ কথা ছাড়া আমি নিব না।